স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন। আজ বুধবার সকাল 11টায় নগরীর সদরের দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ, খোকন সেনিয়াবাদ এবং কাউন্সিলর বৃন্দ। এর আগে সকাল 10:15টার দিকে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ, এরপরে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাদ বলেন, আমাদের দেশ গঠন এবং জাতি গঠনের প্রধান যে উনি শুরু করছেন এবং পাকিস্তানে যে উনি কারাবন্দী ছিলেন, উনি যদি প্রত্যাবর্তন না হতেন তা আমাদের আজকে যে জাতি হিসাবে, রাষ্ট্র হিসাবে আমাদের যে পৃথিবীতে আজকে আমরা যে অবস্থায় আছি এই অবস্থা হয়তো থাকতে পারতাম না। এর আগে দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ওই মুরালে দেবেন তো মুরালে দেবেন বঙ্গবন্ধুরে মহানগর শ্রমিক লীগ আর দাদা আর গেছে মানব